ভোট শুরু হতে হিংসার রাজনীতি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দিকে, এবং সেই খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে মিতালী বাগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মিতালী বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই মিতালী বাগ খানাকুলে তৃণমূলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, আহত মিতালীর গাড়ির চালক। বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ সামনে আসছে, দেখতেই পাচ্ছেন সেই ভাঙা অবস্থা। গাড়ির ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, কাঁচ ভাঙা রয়েছে গাড়ির জানলার, এমনকি গাড়ির ঠিক পেছনে যে কাঁচ রয়েছে সেটা পর্যন্ত ভাঙা হয়েছে, এবং বিজেপির বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। যদিও যেমনটা খবর পাওয়া গিয়েছে যে মিতালী বাগের যিনি গাড়ির চালক ছিলেন তিনি গুরুতর আহত হয়েছেন। মিতালী বাগের গাড়ি ভাঙচুরের ঘটনা আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ এবং খানাকুলেই তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করবার অভিযোগ সামনে আসে, এবং এই অভিযোগ মূলত বিজেপির বিরুদ্ধে করছে তৃণমূল কংগ্রেস। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভ তুলে ধরছে রিপাবলিক বাংলা, বিজেপির বিরুদ্ধে এবার হামলার অভিযোগ সামনে আসছে। তৃণমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মিতালী বাগের গাড়ি ভাঙচুর, এবং সেই গাড়ির ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর চালানো হয়েছে এই গাড়িতে, এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারাই নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। খানাকুলের মোসাপুরে সেখানেই মূলত মিতালী বাগের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে। রাস্তার পাশে রাখা গাড়িটিতেই কার্যত ভাঙচুর চালানো হয়, গাড়ির পেছনে এবং সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এবং সেই গাড়ির ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছে রিপাবলিক বাংলা। আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ এবং তার গাড়িতেই কার্যত ভাঙচুর চালানো হয়। খানাকুলে প্রচারের সময় হামলার অভিযোগ সামনে আসে, বিজেপির বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। খানাকুলের মোস্তাফাপুরে সেখানে মিতালী বাগের প্রচার চলছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এই গাড়িটি, এবং সেই গাড়িতেই কার্যত ভাঙচুর চালানো হয়। গাড়ির সামনের এবং পেছনের কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই ভাঙার গাড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মিতালী দি, ঠিক কি ঘটনা ঘটেছিল, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, কতটা আতঙ্কের মধ্যে এই মুহূর্তে আপনিও রয়েছেন? সুশান্ত ঘোষ, তিনি একজন পঞ্চায়েত প্রধান, যে হয়েছিল আমাকে পেরিয়ে পেরিয়ে হয়নি, তখন থেকে আমার উপরে বিভিন্ন আক্রমণ চেষ্টা করছে, আজকেও তা অন্যতা হয়নি। সেখানে গাড়িতে আছি, আমার ড্রাইভারকে বারবার বলছে মিতালী বাগকে এখান থেকে প্রচার থেকে সরে চলে যেতে বল, এখান থেকে চলে যেতে বল। এখানকার যে মানুষ আমাকে দু হাত ভরে আশীর্বাদ করছে, বুকে টেনে নিচ্ছে এবং কান্নাকাটি করছে যে আমাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। সুশান্ত ভোটের বাহিনীরা আমার ড্রাইভারকে বারংবার বলছে যে মিতালী বাগকে প্রচার ছেড়ে বাড়ি চলে যেতে বলো, আমরা নেমে দিতে বাধ্য হবো, প্রাণ নাশের হুমকি। বারবার আমার আমার গাড়ির ড্রাইভারকে বলে যে মিতালী বাগকে এখান থেকে চলে যেতে বলো, নইলে আমরা ওখানে গুলিগালা চালাতে বাধ্য করব। এর আগেও এখানে আমাকে আমার পথ আটকানো হয়েছে, আমাকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। শুধু তাই নয়, কালকে রাত্রিবেলা সারা রাত ধরে সিংহাদে বিভিন্ন অলিতে গলিতে ওই হারমার সুশান্ত ঘোষ তার আরো হারমার দিকে নিয়ে মানুষকে আতঙ্কিত করেছে। আমি তো ওইটাই বলতে চাইছি যে সমগ্র আরামবাগ লোকসভা দুটো বন্ধ রয়েছে, আরামবাগ লোকসভা বাসীদের কাছে আমি বলতে চাইছি যে দেখুন, আমি একটা জনজাতির মহিলা, শিডিউল কাস্ট ছোট জাতির মহিলা, যে আজকে ভারতের রাষ্ট্রপতিকেও তিনি ছোট জাত শিডিউল কাস্টের ঘরে হিসেবে তাকে ছেড়ে কথা কোয়া হয়নি। আমরা যে বাগদি সম্পদের মানুষ প্রতিটা মুহূর্তে আমাদেরকে পায়ে তেলে দিশে মারার চেষ্টা, তারও একবার উজ্জ্বল দৃষ্টান্ত রইল খানাকুলবাসী, তার সাক্ষী রইল সমগ্র আরামবাগ লোকসভাবাসী। তার কারণ ওরা দেখতে পাচ্ছে মেয়েটা অলিতে গলিতে চলে যাচ্ছে, মানুষ তাকে দোয়াত ভরে স্বাগত জানাচ্ছে, ওনাদের পায়ের তলায় মাটিটার মাটি নেই, পায়ের তলার মাটিটা ফাঁক হয়ে গেছে, পায়ের তলার মাটিটা দুর্বল হয়ে গেছে। তার জন্য বারবার আমাকে আঘাত করে শব্দ করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আমার আমার ড্রাইভারকে আমার ড্রাইভারকে যেভাবে ঘুষি মারা হয়েছে, তল পেটে মারা হয়েছে, বুকে মারা হয়েছে, আমি হসপিটাল নিয়ে গেছি। ইতিমধ্যে আমি সমস্ত দপ্তরকেই জানিয়েছি, প্রশাসনিক সমস্ত দপ্তরকে,
যতক্ষণ না সুশান্ত ঘোষ এবং তার হারমাদ বাহিনীরা গ্রেপ্তার হচ্ছে, আমি আমার আন্দোলন চালিয়ে যাব। এর জন্য যত দূর যেতে হয়নি যাব। তার কারণ আপনি যে একজন ক্যান্ডিডেট, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন রকমের কোন জানকারি বা তাদের কাছ থেকে কোন রকমের কোন জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আমি প্রত্যেককেই তুলে ধরেছি, আমি প্রত্যেককেই জানিয়েছি, ওনারা যথেষ্ট বলেছেন, আমরা দোষীদের শাস্তির ব্যবস্থা নেব, ওনারা আশ্বস্ত করেছেন। আমি বলেছি এটা আশ্বস্ত নয়, শাস্তি দিতে হবে। তার কারণ বেঁচে থাকার অধিকার সকলের রয়েছে, সিডুল সম্প্রদায়ের মানুষকে নিয়ে। বেশ মিতালি জি, আমাদের সঙ্গে থাকুন। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই সুশান্ত ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কি বলবেন মিতালি দি? তিনি পরিষ্কার করে বলছেন যে কোন রকম ভাবে বিজেপি সেখানে জায়গা পায়ের তলার মাটি নাকি নড়বড় হয়ে গিয়েছে, সেই কারণে এই হামলার ঘটনা আপনারা ঘটাচ্ছেন। দেখুন, এর আগে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আমার গাড়ি ভেঙেছিল, আমার গাড়ির সামনে থেকে গাড়ি ভেঙেছিল, আর সেখানে তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছিল। আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছোড়া হয়েছিল, আমাকে প্রাণে মেরে ফেলার জন্য তৃণমূল কংগ্রেস পাথর বৃষ্টি পর্যন্ত। আপনি শুনতে পাচ্ছেন পাল্টা অভিযোগ তিনি করছেন? সুশান্ত বাবু, যেখানে পরিষ্কার করে বক্তব্য আসছে যে এখানে নাকি বিজেপির সংগঠন নেই এবং বিজেপি কার্যকর্তারা নাকি সেখানে ঠিক মতন ভাবে সংগঠন গড়ে তুলতে পারেনি, সেই কারণেই আপনারা এরকম হামলা চালিয়েছেন, আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে প্লিজ আপনার কাছে এইখানে আমি বলছি, এই বাদ্যগরের মেয়েটাকে যদি এতই মারার ইচ্ছা থাকে আমার নামে আমাকে মারো। কত বড় ঘটনা, কত বড় গুলি বারুদ পুড়ে রেখেছে মজুদ। আমি যেই যাই মাটি থেকে দাঁড়িয়ে দেখতে চাই, খানাকুলের মাটি, ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে দেখতে চাই। মিতালি দি, সুশান্ত ঘোষ তিনি বলছেন বিজেপি বিধায়ক এর আগেও নাকি হামলা হয়েছে, অ্যাসিড হামলা হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির উপর হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে মিতালি দি। আপনাদের কষ্ট হচ্ছে, প্রচারের আলোকে আপনারা আসতে পারছেন না। আর যদি একটা কথা বলি, ওনাদের পাচ্ছে আপনারা বিজেপির নামে বদনাম করানোর চেষ্টা করছেন, কবজা লাগে আপনাদেরকে কি অত্যাচার নাই করেছেন 2021 বিধানসভা নির্বাচনের পর এলাকায় আপনারা প্রচুর ভোট দিয়েছেন। বাবু, একটা ওষুধের
সম্পূর্ণ ভিত্তিহীন বলছেন আপনারা। দেখুন, 2021 বিধানসভা নির্বাচনের পর ওই এলাকায় নথিপুরে তৃণমূল জানিয়ে দিয়েছে বিজেপি লজ্জা করছে না, মানুষ জল পাইছে পাচ্ছে না, আমাদেরকে তো অভিযোগ করছে। কার পরিচালিত পঞ্চায়েত আর বাংলাতে বলছি, তিনি পঞ্চায়েতটা কার, সেখানে মানুষ জল কেন না? বিজেপির নামে বিজেপি বিধায়ক নিজে করেছে, শুনে নেবো কি বলুন, জানতে নির্বাচন চলছে বিভিন্ন জায়গায়, তৃতীয় দফার নির্বাচন রয়েছে এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্র নির্বাচন রয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার গাড়িতে এরকম হামলার ঘটনা, সুশান্ত বাবু। দেখুন, তৃণমূল কংগ্রেস হিংসা রাজনীতি করে, বিজেপি হিংসা রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা হিংসা রাজনীতি করিও না। পঞ্চায়েত নির্বাচনে ওরা আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুড়েছিল, পেট্রোল বোমা পর্যন্ত ছুড়েছিল, আমার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে, এমনকি আমার গাড়িতে ভাঙচুর করেছে। সেই ভিডিও, সেই ফুটেজ সমস্ত সংবাদ মাধ্যমে দেখিয়েছে। আজকে এই বিধানসভা নির্বাচনে ওরা মিতালী বাগ ওখানে গিয়েছে ফুটেজ পাওয়ার জন্য। একটা ফুটেজ ওনারা দেখাতে পারবেন না, বিজেপির কোন ছেলে ওনার গাড়িটা ভাঙচুর করেছে। মিতালি দি আসবো, এক এক করে শুনবো, এরকম ভাবে শোনা যাচ্ছে না। মিতালি দি আসবো, আসবো সুশান্ত বাবু। কার্যত বিজেপি কে কাজ করায় দাঁড় করালো, অস্বীকার করছে সমস্ত অভিযোগ বিজেপি।